সিন্ডিকেট আছে? পাঁচই আগস্টের আগে এই সিন্ডিকেট আছে এটা আমরা বলতে পারি। সাত দিনের মধ্যে যদি দ্রব্যমূল্য না কমে তাহলে আমাদের 13টি প্রতিষ্ঠান আছে বাণিজ্য মন্ত্রণালয়, সবাইকে পদত্যাগ করতে হবে। দ্রব্যমূল্য কমেনি আমরা কেউ পদত্যাগ করি। যখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় মুহূর্তের মধ্যে কারণ বাজারে পেঁয়াজের দাম আপনার ডাবল সেঞ্চুরি হয়ে যায়। এদিকে ধর্ম পালন করছি, আবার অন্যদিকে আমরা চ্যাম্পিয়ন। 7ই আগস্ট থেকে ছাত্ররা নেমে গেল ট্রাফিক ব্যবস্থা করার জন্য, এবং 8ই আগস্ট থেকে তারা বাজার করিডোরের একটি দায়িত্ব নিল। আমি তাদেরকে ওয়েলকাম জানালাম এবং সেখানে আমি নিজে তাদের সাথে বাজার মনিটরিং এ গেলাম এবং তাদেরকে সম্পৃক্ত করলাম। এটি কেন সম্পৃক্ত করলাম? কারণ আমরা পারিনি, 5ই আগস্টের আক্রান্ত পারিনি। অর্থাৎ আমি যদি এখানে একটা প্রশ্ন করি যে সিন্ডিকেট আছে কি নাই, কারা সিন্ডিকেট আছে এটার পক্ষে? সিন্ডিকেট আছে? 5ই আগস্টের আগে এই সিন্ডিকেট আছে এটা আমরা বলতে পারি, এটা বাস্তবতা ছিল। আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম পরিবর্তন, বৈষম্যহীনতা। 5ই আগস্টের আগে আমাদের যে দ্রব্যমূল্য ছিল সেটি কি পরিবর্তন হয়ে এখন দ্রব্যমূল্য কি অনেক কমে গেছে? তাহলে আমরা কি পরিবর্তন আনলাম? পরিবর্তন আসছে, আমাদের পরিবর্তন আনতেই হবে। এবং সেই পরিবর্তন আনার জন্য আমি মনে করি যে সিসিএস যে কাজগুলো করছে সবাইকে সম্পৃক্ত করে, এর বাইরেও যে ছাত্ররা আছে তাদেরকে আমাদের সম্পৃক্ত করতে হবে। কেন সম্পৃক্ত করতে হবে সেটি আমি যদি একটি উদাহরণ দিই, এখানে দিন ইয়ামিন মোল্লা আমাদের এখানে 11ই আগস্ট আমরা তাদের কিভাবে বাজার করতে হবে সেখানে আমাদের একটা অডিটোরিয়াম আছে ভক্তি দপ্তরে, সেখানে আমরা একটা মিটিং করলাম। তখন রাজপথ থেকে সশস্ত্র বিপ্লবী এবং সেখানে ঘোষণা করলো 7 দিনের মধ্যে যদি দ্রব্যমূল্য না কমে তাহলে আমাদের 13টি প্রতিষ্ঠান আছে বাণিজ্য মন্ত্রণালয়, সবাইকে পদত্যাগ করতে হবে। দ্রব্যমূল্য কমেনি আমরা কেউ পদত্যাগ করি, বাস্তবতা ভিন্ন, বাস্তবতা ভিন্ন। এবং আমরা তখন আমি তাকে নিয়ে এক্সক্লুসিভ কয়েক ঘন্টা করে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করলাম এবং সে বুঝলো যে কোথায় এই ভূত কোথায় লুকিয়ে আছে। এরপরে আমরা 27 আগস্ট আমাদের টিসিবিতে একটি অডিটোরিয়াম আছে, সেই অডিটোরিয়ামটা এই অডিটোরিয়ামের মতোই এত বড় একটি অডিটোরিয়াম, সেখানে প্রায় 550 স্টুডেন্ট নিয়ে আমরা একটা মিটিং করলাম এবং তারা বুঝতে পারলো যে এটি আসলে খুব একদম ইচ্ছা করলে যে আমি কমাতে পারবো নট দেয়। তারপরে যে জিনিসটা হলো যে দ্রব্যমূল্যর যে অবস্থা, সেই অবস্থায় যারা বলে তাদের অনেকগুলো যৌক্তিক কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, সেটি অনেকগুলো যৌক্তিক কারণ, কিন্তু অযৌক্তিক অনেকগুলো কারণ আছে। একটা যদি ঠিক এই মুহূর্তে আমি যদি একটা উদাহরণ দিই, সম্প্রতিকালে এনপিআর থেকে অনেকগুলো নিত্য পণ্যের ডিউটি কমানো হয়েছে। চিনির ডিউটি আমি যদি টাকা বলতে পারি 12 টাকা কমানো হয়েছে, তেলের ডিউটি কমানো হয়েছে, আলু ইম্পোর্টের ডিউটি কমানো হয়েছে, ডিম অবাধে আমদানির সুযোগ দেওয়া হয়েছে, আমাদের পেঁয়াজের ডিউটি কমানো হয়েছে, বাজারে কি কোনো ইম্প্যাক্ট করেছে? অথচ আমাদের পার্শ্ববর্তীতে যখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় মুহূর্তের মধ্যে কারণ বাজারে পেঁয়াজের দাম আপনার মানে কি বলবো যে সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি হয়ে যায়। আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে 2টি পণ্যের মূল্য নির্ধারণ করে দিই, তেল এবং চিনি, একটা অ্যানালাইসিস করে দেওয়া হয় এবং সেখানে যদি মূল্য বৃদ্ধি করা হয় বাণিজ্য মন্ত্রণালয় থেকে ওটি হলো 2 ঘন্টার মধ্যে কারণ বাজারে সেটা প্রভাব পড়ে। এখানে ছাত্রনেতারা বললে যে ধর্মের কথা বললে আমরা ধর্ম পালনে কিন্তু সবচেয়ে আগে আছি, প্রত্যেকটা ধর্মে বলা আছে, বলা আছে যে ভেজাল মিশানো যাবে, বলা আছে যে ওজনে কম করা যাবে। তাহলে আমরা একদিকে ধর্ম পালন করছি আবার অন্যদিকে আমরা চ্যাম্পিয়ন। বাংলাদেশে এমন কোনো প্রোডাক্ট নেই যেটা নকল হয় না, প্রতিটা প্রোডাক্ট নকল হয়, কসমেটিক থেকে শুরু করে সব কিছু নকল হয়। আমি 2-1টা উদাহরণ দিই, ডেঙ্গু ডাব আবিষ্কার হলো, ডাব নিয়ে ভোক্তার বিজি কাজ করেছে, এটা তো কোনো আইডিয়া নেই। ডাবের মূল্য কি হলো যে ডেঙ্গুর কারণে 60 টাকা 70 টাকা ডাব 200 টাকা 250 টাকা,
অর্থাৎ এখানে ভোক্তার অধিকার সম্পর্কে আছে, সেখানে কাজ করার এই অপশনটা দেওয়া আছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।